ডকুমেন্টারি বানাবো অনামী লেখকদের নিয়ে। শ্রীনাথ বাবুর ব্যাপারে কিছু জানার ছিল। 90-এর দশকের শেষের দিকে ও চার চারটি উপন্যাস লিখেছিল। যদি ধরো আমরা রফিকুল প্রিয়াঙ্কা না হয়ে রোমিও জুলিয়েট হতাম, তাহলে তো আমাদের প্রেম আরো অনেকগুলো বছর বাঁচত। আমরা অনেকটা সময় পেরিয়ে এসেছি রফি। কিছু কিছু বোকা কবিতার মতো দুজনে থাকি, দুজনের মতো আমাদের শিরোনাম যায় না লেখা। জোয়ার এলে শুধু চর ডুবিয়েছে, স্বভাবের দোষে ঘর ডুবিয়েছে, বারে বারে কেন সুবর্ণ রেখা। আমাদের প্রেমটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমরা আমাদের প্রেমটাকে অমর করে রাখতে চাই। আমি বাঁচতে চাই, আমার এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে। শোনো না, নাহলে একটু আস্তে চালাও, অ্যাক্সিডেন্ট করিয়েই ছাড়বে যা দেখতে পাচ্ছি। আমি মরলে মরবো, একদিন তো মরতেই হবে। না, শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে, মরে বাঁচতে চাই। এখন বুড়োর জীবন শুধুই চলতে থাকা। তোমরা আমাকে পেনশন দেবে? আমি যে এত বছর ধরে এত সার্ভিস দিলাম, কেন তুমি দেবে না? দেবে, তুমি দেবে? মুক্তি নেই। বই বেচে লাভের বদলে লোকসানের এত বড় ঝড়টা আছড়ে পড়েছিল শ্রীনাথের জীবনে। আজকাল আর মানুষ বই পড়ে না, চোখের সামনে একটার পর একটা মরণ দেখবার পর তোমার শান্তি হয়নি? নিজের মনে শান্তি নেই, আমি তোকে সেটা দেহ কেমন করে রে।